আমরা এখন আছি ভৈরবের একটা মাছ বাজারে, যেটা পাইকারি মাছের আড়ত বলা যায়। আমরা দেখতে পাচ্ছি বল মাছ, তারপর আর মাছ, অসাধারণ কিছু মাছের যে মাছগুলো ধরে আনা হয়েছে। অনেক মানুষের সমাগম হচ্ছে, আস্তে আস্তে সন্ধ্যার পর এই মাছের বাজারটা বসবে। আমরা সামনের দিকে যাচ্ছি। একটা রুই মাছ, নদীর রুই দেখলে বোঝা যায়, আর মাছ, বড় বড় বোয়াল মাছ। মাছগুলো কত বড়, আমার হাতের দেখলে বোঝা যাচ্ছে কত বড় মাছগুলো। পুরো মাছের বাজার ঘুরেই দেখা যাচ্ছে যে আস্তে আস্তে করে জমে উঠছে সেই মাছের বাজারটি। আপনারা যারা মাছ পছন্দ করেন তারা চাইলেই এই মাছের বাজারে চলে আসতে পারেন। আমরা আরেকটু দেখছি সামনে আর কী কী আছে। এই যে বড় একটা বোয়াল মাছ করা হচ্ছে, সাড়ে 8 কেজি ওজনের একটা বোয়াল মাছ। শোল মাছ, আবার সেই আয়, আমি রনি টাকি মাছ। ওই যে শিলং মাছ দেখা যাচ্ছে, বড় বোয়াল, বাঘাইর, বাইম মাছ, চিতল মাছ, কাতল মাছ। এই মাছটাকে অনেকে বলে চ্যাট ভেগা মাছ। কি মাছে নাম কি চ্যাট ভেগা বলে না? আমার মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ। বাক্স ভরে মাছ আসতেছে, হাক ডাক বেড়ে যাচ্ছে। আজকে সবাইকে দেখাই, আরেকদিন নিব। কারফিউ মাছ, বড় একটা কারফিউ মাছ, চিতল মাছের সমাগম। অদ্ভুত না? অবশ্যই অদ্ভুত। কালবাউস, আমরা দেখাচ্ছি সব নদীর আর মাছ, বল মাছ, সব কিছু। আপনারা যারা ফিশ লাভার তারা যে কোনোভাবেই এই মাছগুলো দেখে লোভ সামলাতে পারবেন না, এত সুন্দর সুন্দর মাছ। আশা করি ভবিষ্যতে আপনাদেরকে আবার আমি মাছ দেখাতে পারবো। আমরা আরেকটু দেখতে চাচ্ছি সামনের দিকে কী আছে। এই মাছগুলো সব রপ্তানি করা হচ্ছে, এগুলো সব চলে যাবে দেশের বিভিন্ন জায়গায়।
কিছু কিছু মাছ আবার দেশের বাইরেও চলে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে এই নদীর আয়ের মাছের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ।